সিলেটে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি। জানাবো অতিমাত্রায় বিদেশ নির্ভরতায় বিএনপির জনবিচ্ছিন্নতার কারণ। এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘোষণার প্রতিবাদ এনডিএফের। আরও জানাবো বিএনপিতে শুদ্ধি অভিযান, পালিয়ে থাকা নেতারাও ছাঁটাই হচ্ছেন। বিএনপিকে ধ্বংস করার মাস্টার প্ল্যান চলছে বলছে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের পর ফের রাজপথে নামছে ইমরান খানের দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি। সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন তারা, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা। পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং 2021 সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সিলেটে প্রত্যেক মাসের 20 তারিখের পর থেকে সিএনজি পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন সিএনজি চালিত যানবাহনের চালকরা। গত রোববার নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলায় সিএনজি চালিত সব যানবাহনের সিএনজি লোডিংয়ের সব সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে মানববন্ধন করে পরিবহন শ্রমিকরা। তখন তারা ঘোষণা দেন গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধান না হলে বুধবার থেকে সিলেটের সব সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন করা হবে। সরজমিনে দেখা যায় পরিবহন ধর্মঘটের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো যানবাহন, এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী সহ অন্যান্য ছাত্রীরা। এছাড়া পর্যটন নগরী সিলেটে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকরাও আটকা পড়েছেন। সকাল থেকে সিলেটের দক্ষিণ সুরমার তেলহিবাজির বাইপাস ও চণ্ডীপুল ঢাকা সিলেট মহাসড়কে পরিবহন শ্রমিকেরা গাড়ি আটকে দিতে দেখা যায়। এ সময় পরীক্ষার্থীরা রোগী ও বিদেশ যাত্রীদের বহনকারী যান ধর্মঘটের আওতাভুক্ত বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। গোলাপগঞ্জ উপজেলা থেকে জরুরি কাজে সিলেট নগরীতে আসা জাকির হোসেন বলেন, আমি 300 টাকা দিয়ে মোটর সাইকেল ভাড়া করে সিলেট শহরে এসেছি, সিএনজি বা বাসে 40 টাকা আসা যেত। সিলেটে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সিলেট বর্তমানে গ্যাসের সংকট তীব্র চলছে, প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না, তাই বাধ্য হয়ে আমরা ধর্মঘট পালন করেছি। অতিমাত্রায় বিদেশ নির্ভরতাই বিএনপির জনবিচ্ছিন্নতার কারণ। বিএনপির অতিমাত্রায় বিদেশি শক্তির প্রতি নির্ভরতাকেই দলটি এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এমনটা হয়েছে। তারা বলেন বিএনপির আন্দোলনে বারবার ব্যর্থ হওয়ার মূল কারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, এছাড়া নির্বাচন বর্জন করে বিএনপি নিজেই বঞ্চিত হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় ক্ষমতায় যাওয়ার একমাত্র বৈধ পন্থা নির্বাচন। বিএনপি বারবার নির্বাচন বর্জনের মধ্য দিয়ে সত্যিকারের রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে না। এদিকে বিএনপি বিদেশে নির্ভরতা নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ফেনীর দাগনভূঞার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধিদের দলে আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গেছেন, অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি, আমরা বাড়াবাড়ির রাজনীতি করি না, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা হবে। এর আগে শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এবং বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদ এনডিএফের। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। মূল্যবৃদ্ধি না করার জোর দাবিও জানিয়েছেন সংগঠনটি। পাশাপাশি এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক জনগোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বানও জানিয়েছে। বিবৃতিতে এনডিএফ এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম জাহাঙ্গীর হুসাইন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল জানান, সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজির সংস্থা IMF এর নির্দেশে সরকার গ্যাস বিদ্যুৎ সহ সকল জ্বালানির দাম বৃদ্ধি করায় জাতীয় অর্থনীতি যেমন
বিপর্যস্ত হচ্ছে, তেমনই সকল নিত্যপণ্যের অগ্নিমূল্যের কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনের সংকট বাড়ছে। একই সাথে তীব্র শোষণ ও লুটপাটের ফলে ধনী দরিদ্রের বৈষম্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার প্রকৃত সত্যকে আড়াল করতে সাম্রাজ্যবাদী লগ্নি পূজার বিনিয়োগ, উৎপাদন বাজারজাতকরণের জন্য সামগ্রিক অবকাঠামোতে অংশকে উন্নয়ন হিসাবে তুলে ধরছে। লগ্নি পূজার সর্বোচ্চ মুনাফার সাথে দেশীয় মৎস্যদ্বীপ পুঁজির অবাধ লুণ্ঠন হচ্ছে। সামাজিক ও নিজস্ব সংকটে আড়াল করতে ইউক্রেনে সাংগঠনিক যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনকে সামনে আনা হচ্ছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই মূল্যবৃদ্ধি না করার জোর দাবি জানাচ্ছে। একই সাথে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক জনগোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। বিএনপিতে শুদ্ধি অভিযান, পালিয়ে থাকা নেতারাও ছাঁটাই হচ্ছেন। বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ডিয়ার লন্ডন থেকে শুদ্ধি অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে তথ্য নিশ্চিত করেছেন, চারটি শ্রেণীবিন্যাসে এই শুভি অভিযান পরিচালিত হচ্ছে বলে বিএনপি জানায়। যে চারজনের ব্যক্তিরা এবার নেতৃত্ব থেকে ছাঁটাই পড়বেন তাদের মধ্যে রয়েছেন প্রথমত যারা নিষ্ক্রিয় ছিলেন। বিএনপির যে সমস্ত নেতারা গত 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন তাদের বিরুদ্ধে করা হচ্ছে। কেউ কেউ প্রকাশ্যে বা গোপনে সরকারের সাথে সমঝোতা করেছিলেন, তাদের শুদ্ধি অভিযানের আওতায় আনা হবে এবং এই সমস্ত নেতারা পদ হারাবেন। ইতোমধ্যে তারেক জিয়ার নিজস্ব পছন্দের কর্মীরা বিএনপি কেন্দ্রীয় সমাজের মধ্যে তৈরি করেছেন, তারা দলের পদ হারাতে পারেন বলে একাধিক বিএনপি সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন। দ্বিতীয়ত, যারা আন্দোলনে ছিলেন কিন্তু সরকারের সঙ্গে গোপনে আঁতাত করেছেন তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন বিএনপির যে সমস্ত নেতারা লোক দেখানোর জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন। গোপনে গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সঙ্গে সম্পর্ক তথ্য প্রমাণ পেয়েছে তারেক জিয়ার নিজস্ব ক্যাডাররা। এই প্রেক্ষিতে তাদের মধ্যে বিভিন্ন, তৃতীয়ত, যে সমস্ত নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে ছিলেন কিন্তু তারা বিএনপির বিভিন্ন ফোরামে গিয়ে বিএনপির সমালোচনা করেছেন, নেতাকর্মীদেরকে হতাশার বাণী শুনিয়েছেন, নেতৃত্ব সঠিকভাবে কাজ করেছে না বলে বক্তব্য রেখেছেন, তাদেরকেও দলের পদ ছাড়তে হচ্ছে। তবে বিএনপির সূত্রগুলো বলছে সবগুলো পদ একসাথে ছাঁটাই হবে না, ছাঁটাই করার প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে এবং প্রথমে একেবারেই তারা নিষ্ক্রিয় ছিল বলে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং তাদের স্থানে যারা কাজ করছেন আন্দোলন সংগ্রামে জেল জুলুম নির্যাতন ভোগ করছেন তাদেরকে সামনে আনা হবে। চতুর্থত, যারা অসুস্থ এবং রোগশয্যায় পড়ে আছেন তাদের কিন্তু অতীতে দীর্ঘদিন বল করেছেন, তাদেরকে সরিয়ে না দিয়ে বরং যে সমস্ত শূন্য পদগুলো আছে যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, দলের জন্য ঠিকঠাক মতো কাজ করেননি, তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনা হবে। আর সবশেষে, যারা বিভিন্ন ফোরামে দলের সমালোচনা করছেন, কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছেন, তাদেরকে এই পদগুলো থেকে সরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদের মধ্যে অন্তত 2 ডজন কেন্দ্রীয় নেতা আছেন বলেও বিএনপির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। বিএনপিকে ধ্বংস করার মাস্টার প্ল্যান চলছে বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারকে ডামি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ধ্বংস করার মাস্টার প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে ডামি আওয়ামী সরকার। মুক্তিযোদ্ধা দলের পুরানা পল্টন কার্যালয় থেকে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব বিএনপিকে ধ্বংস করার মাস্টার প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে ডামি আওয়ামী লীগ, আগ্রাসী প্রতিবাদ এবং ভয়াল মূর্তি ধারণ করেছে, দেশের মানুষের উপর নিপীড় নির্যাতন চালিয়ে কর্তৃত্ববাদ চিরস্থায়ী করে এ ধরনের কথা বলা হচ্ছে। নেতাকর্মীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠলেও আওয়ামী সরকার জনগণের সাথে নিষ্ঠুর তামাশা করছে। সরকারের অনাচার থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই মিথ্যা মামলায় গ্রেপ্তারের হিড়িক নামছে থামছে না। ইশতিয়াক আজিজ উলফাতি কেবল মুক্তিযোদ্ধার কথা বলেছিলেন, তারা পুরো পরিবারের মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল, এমনকি তার বড় ভাই শহীদ হয়েছেন। আজ মুক্তিযোদ্ধা দলে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তারের মাধ্যমে প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হলো। বিবৃতিতে ইশতিয়াক আজিজ উলফাতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান ফখরুল। নির্বাচনের পর ফের রাজপথে নামবে ইমরান খানের দল। পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 2 মার্চ বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএলএন দ্বিতীয় এবং পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে।
করেছে, তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে দাবিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমানা দলগুলোতে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হয় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি। মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রধানমন্ত্রী প্রার্থী আয়ুব 8 ফেব্রুয়ারি ভোটে বড় ধরনের কারচুপির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনের কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। শুধু একটা কলমের খোঁচায় আমাদের আসনে চুরি করে নেওয়া হয়েছে। জনগণ সাবেক পিটিআই চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে, জাতির ম্যান্ডেটও আমাদের আসনে আক্রমণের শিকার হয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে প্রথম আরেক সংবাদ সম্মেলনে পিটিআইর কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শনিবার দেশে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পিটিআইয়ের নির্বাচিত সদস্যরা 29 ফেব্রুয়ারি শপথ নিতে সংসদে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা।